25,753 জনের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এখনই কোনো চাকরি বাতিল করা হচ্ছে না। এ প্রসঙ্গে মঙ্গলবার প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে, যোগ্য এবং অযোগ্যদের যদি আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না, তাই এই নির্দেশ চূড়ান্ত নয়। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি, তাই এই রায় আপাতত 16 জুলাই পর্যন্ত। বকিবহল মহলের মতে এই রায় চাকরিহারারা খানিকটা স্বস্তি পেলেও সম্পূর্ণ কণ্টক মুক্ত নন, কারণ সর্বোচ্চ আদালত জানিয়েছে প্রত্যেক চাকরি প্রার্থীদের দিতে হবে মুচলেকা। পরবর্তীতে যদি কোনো প্রার্থী অযোগ্য প্রমাণিত হন তাহলে তার চাকরি বাতিল করা হবে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। মঙ্গলবার শীর্ষ আদালতের নির্দেশ আসার পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দেশের সর্বোচ্চ আদালতে বিচার পেয়ে আমি সত্যিই খুব খুশি এবং মানসিকভাবে স্বস্তি বোধ করছি। সমগ্র শিক্ষক সম্প্রদায়কে অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এর আগে এই ইস্যুতে বিজেপিকে এক হাত দেন মুখ্যমন্ত্রী, তার খোঁচা, আমাদের বেলায় জেল আর ওদের বেলায় বেল। শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে তিনি লিখেছেন, সত্যের জয় হয়েছে, আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। আদালতের এই রায় স্বভাবতই খুশি বাংলার শাসক দল। মূলত আমাদের যে দাবি ছিল তার সব কথাতেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি বেঞ্চ সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছেন, তারা সেখানে সাময়িক একটা স্টে দিয়েছেন সবকটি দাবিতেই। এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিঁধেছে বিজেপি। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ নেই, মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন, উই স্টে দেয়নি। আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক, মমতা ব্যানার্জি সই করে শূন্যপদ বাড়িয়েছে। যোগ্য এবং অযোগ্যদের এই তালিকা যদি আগেই হাইকোর্টে দিয়ে দিত তাহলে এই উৎকণ্ঠার মধ্যে তাদের থাকতে হতো না, মত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে। এই যোগ্য অযোগ্যদের তালিকা যদি আগে হাইকোর্টে দিয়ে দিত তাহলে পরে এদের চাকরি যেত না, এই যে ফালতু উৎকণ্ঠার মধ্যে এরা এতদিন কাটালেন, এই উৎকণ্ঠাটা তাদের ভোগ করতে হতো না, পরিবারগুলোকে ভোগ করতে হতো না। তো যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে যোগ্যদের চাকরি থাকা উচিত বলে আমার মনে হয় এবং অযোগ্যদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। সিবিআই তদন্ত চলবেই এবং যারা অপরাধ করেছে তারা জেলের ভেতরে যাবেই। অযোগ্যদের কিভাবে নিয়োগ করা হয়েছে তা এসএসসি জানাক, দাবি বিজেপির সাংসদ শমিক ভট্টাচার্য। এসএসসি যখন বলছে যে যোগ্য আর অযোগ্য ভাগ করে নিচ্ছে তাহলে এসএসসি হলফনামা দিয়ে জানাক যে অযোগ্যদের কিভাবে নিয়োগ করা হয়েছিল, কার সুপারিশে নিয়োগ করা হয়েছিল, সুপারিশটা কে করল। এসএসসি দায়িত্বটা নিক তাহলে পুরোটাই, এসএসসি এফিডেভিট করে জানিয়ে দিক যে পুরো নিয়োগের জন্য সম্পূর্ণভাবে এসএসসি এসএসসি এবং এসএসসি দায়বদ্ধ। শীর্ষ আদালতের একটি প্রশ্নেরও জবাব দিতে পারেনি বাংলার সরকার, দাবি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে যে যে প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, এই চোর খেচোর দল এবং তাদের মিথ্যাবাদী মিথ্যাচারী মহিলা নেত্রী মমতা ব্যানার্জির উকিলরা একটা প্রশ্নের উত্তরও দিতে পারে। আমি বলেছিলাম যে তোমরা এত অত্যাচার করছো, তোমাদের সিম্বল ঘাসফুল সেটাও কেড়ে নেবো। যারা এই টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, যাদের চাকরি যাবে তারা এই দালালদের ঘাসে বেঁধে টাকাগুলো আদায় করবে। রাজ্য সরকারের অপদার্থতার জন্য যোগ্যরা যেন বঞ্চিত না হয়, দাবি দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যারা বেআইনি তাদের বাতিল করতেই হবে, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যেন কোনোভাবে বাতিল না হয়, খারিজ না হয়, এটাকেও নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারের অপরাধের জন্য যোগ্যরা কেউ যেন বঞ্চিত না হয়। ক্যালকাটা নিউজ।